আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা এয়ারড্রপ শেয়ার করব। এই এয়ারড্রপটাতে সবাই জয়েন করবেন। এই এয়ারড্রপটার থেকে আশা করি আপনারা প্রত্যেকে $14 করে পাবেন। এখানে তারা বলছে যে এখানে প্রত্যেককে $14 করে দিবে। এটা কয়েনটা প্রায় তিনটা মার্কেটের মধ্যে লিস্টেড আছে, বিটমার্ট, এমএক্সি এবং হটবিট এক্সচেঞ্জের মধ্যে এটা লিস্টেড আছে। তো আপনারা পাওয়ার সাথে সাথে এখান থেকে এক্সচেঞ্জ করে টাকাটা হাতে নিতে পারবেন। তো আমি এটা একটু পরে আমার চ্যানেলের মধ্যে শেয়ার করবো ভিডিওটা শেষ করার পরে। তো আপনি আজকের এয়ারড্রপটাতে আপনাদেরকে কীভাবে জয়েন করবেন এটা একটু দেখাই দিই। তো এয়ারড্রপ জয়েন করার জন্য প্রথমে আপনাদের থেকে এখানে লিঙ্কের মধ্যে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে লিঙ্কের মধ্যে ক্লিক করি। এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করবেন, নিচের দিকে স্টার্ট বাটনে ক্লিক করবেন। স্টার্ট বাটনে ক্লিক করার পরে আপনারা তাদের টেলিগ্রাম গ্রুপ অ্যান্ড চ্যানেলের মধ্যে জয়েন করবেন। আমি দেখাই দিই, এটা হচ্ছে গ্রুপ অ্যান্ড এটা হচ্ছে চ্যানেল, এই দুটাতে জয়েন করবেন। প্রথমে আমি গ্রুপের মধ্যে ক্লিক করি, এখানে জয়েন হয়ে নিলাম, দেন চ্যানেলের মধ্যে জয়েন করবেন। তো এরকম যদি কারো থেকে আসে তাহলে এখান থেকে কয়েকটা চ্যানেল থেকে লিভ নেবেন, তাহলে অবশ্যই আবার জয়েন করতে পারবেন। যদি 500 প্লাস হয়ে যায় গ্রুপ জয়নিং এবং টেলিগ্রাম চ্যানেল জয়নিং, তাহলে এই সমস্যাটা হয় আর কি মাঝে মধ্যে। তো এখানে এটা করার পরে নিচের দিকে চেক অপশনে ক্লিক করবেন। চেক অপশনে ক্লিক করার পর একটা ক্যাপচা দিল, তো আমরা এটাকে দেখি, এইচ এম কে কিউ। রং ক্যাপচা বলতেছে। তো আমি এটা কমপ্লিট করে নিলাম। এখানে আমার প্রায় দুই তিনবার সমস্যা হয়েছিল, আপনারা চাইলে এখানে দেখতে পারেন, আমার প্রায় দুই তিনবার সমস্যা হয়েছিল। তো আপনাদের যদি এরকম সমস্যা হয়, ক্যাপচা যদি না হয়, যদি যেটা দিছে সেটা যদি না বোঝেন, তাহলে আপনারা এখানে নিউ ক্যাপচার মধ্যে ক্লিক করবেন, তাহলে আপনাদেরকে একটা নতুন ক্যাপচা দিবে। তো এখানে দেখে দেখে যেটা ক্যাপিটাল লেটার সেটাকে ক্যাপিটাল লেটার দিবেন, তারপরে যেটা স্মল লেটার সেটা স্মল লেটার দিবেন। তো এভাবে করে দিলে এটা তারা অ্যাকসেপ্ট করে নেবেন। তারপর এটা করার পরে দেখবেন তাদের টুইটারে ফলো করে আসবেন। আমি এখান থেকে ফলো করে নিলাম, দেন এখান থেকে ব্যাক করলাম। তারা রিটুইট লিঙ্ক দিল, রিটুইট লিঙ্কের মধ্যে তারা বলছে যে কুইট টুইট করতে, কুইট টুইটের মধ্যে এসব হ্যাশট্যাগুলো ইউজ করতে বলছে। এখানে কিছু হ্যাশট্যাগ ইউজ করতে বলছে, এগুলোকে আমি এমনিতে দিয়ে দিব, মনে করে দিয়ে দিব। আপনারা হ্যাশট্যাগুলো ক্লিক করলে এটা কপি হয়ে যাবে, দেন আপনারা কুইট টুইটের মধ্যে ইউজ করতে পারবেন। তো আমি এখান থেকে এগুলো কপি করে নিই, এখান থেকে কপি করে নিলাম, দেন আমি এই লিঙ্কের মধ্যে ক্লিক করলাম। দ্বিতীয় নাম্বার লিঙ্কের মধ্যে ক্লিক করলে এখান থেকে একটা লাভ টুইট দিয়ে দিবেন, দেন তারপরে এই অপশনে ক্লিক করে কুইট টুইটের মধ্যে ক্লিক করবেন। এগুলো হ্যাশট্যাগুলো পেস্ট করে দিবেন, তারপরে রিটুইটের মধ্যে ক্লিক করবেন। দেন নিচের দিকে দেখবেন একটা ভি অপশন আছে, এটাতে ক্লিক করবেন। যদিও বা আমাদের থেকে রিটুইট লিঙ্ক চাই, তাহলে এই লিঙ্কটা দিতে হবে। শেয়ার বাটনে ক্লিক করলে কপি লিঙ্কের মধ্যে ক্লিক করবেন, তারপরে এটা কপি হয়ে যাবে। দেন আমি এখান থেকে ব্যাক করি, তারপরে আপনারা এখানে ইউর ডিটেলসের মধ্যে ক্লিক করবেন, সাবমিট ইউর ডিটেলস এই অপশনটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার টুইটারের ইউজার নেম দিবেন। তো আমি একটু করে দেখাই দিই টুইটারের ইউজার নেম কীভাবে পাবেন। আপনারা যদি আপনার টুইটারের মধ্যে যান তাহলে, আচ্ছা আমি আপনাদেরকে এমনিতে দেখাই। আমি যদি টুইটারের মধ্যে যাই, প্রথমে এখান থেকে আপনার প্রোফাইলের মধ্যে যাবেন। প্রোফাইলের মধ্যে দেখেন এখানে একটা ইউজার নেম শো করতেছে, এমডি জিহাদ 8226279, আমার হচ্ছে এটা। তো আপনাদেরও এরকম থাকবে একটা, ওটা দিয়ে দিবেন তাহলে হয়ে যাবে। তো আমি যদি এখানে আমার ইয়াটা পেস্ট করে দিই, এটা সাবমিট করে দিবেন। এটা সাবমিট করার পরে এটাকে একটু কপি করে নেবেন। কপি করার পরে আপনার এখানের মধ্যে পিন করে রাখবেন এটাকে, যাতে আপনার কিবোর্ডের মধ্যে, ক্লিকবোর্ডের মধ্যে পিন করা থাকে, আর বারবার যাতে এটাকে কপি করতে না হয় আর কি। তো এখন আপনাদেরকে কুইট টুইট যেটা করছিলেন সেই লিঙ্কটা দিতে বলতেছে। তো আমি লিঙ্কটা অলরেডি আমার কপি করা ছিল, এখন আমি লিঙ্কটা এখানে পেস্ট করে দিব। এটা পেস্ট করে দিলাম, তারপর আপনার BEP20 বা BSC অ্যাড্রেস চাইবে তারা। তো এখান থেকে আপনারা BSC অ্যাড্রেসটা কোথায় পাবেন আমি আবারও দেখাই দিই। একটু ট্রাস্ট ওয়ালেটে যাবেন, ট্রাস্ট ওয়ালেটে যাওয়ার পরে একদম উপরের দিকে যাবেন, দেখবেন এরকম যে কালো BNBটা থাকে,
বিপি 20 বললে এই অ্যাড্রেসে দিতে পারবেন, চাইলে আপনারা ইথেরিয়াম অ্যাড্রেসও ইউজ করতে পারবেন, ঠিক আছে? তো বিপি 20 অ্যাড্রেস, ইআরসি 20 অ্যাড্রেস, হ্যাকোসাইন 20 অ্যাড্রেস বা হ্যাকোসাইন অ্যাড্রেস সবগুলোই সেম, ইথেরিয়াম অ্যাড্রেস দিলে হবে। ইথেরিয়াম অ্যাড্রেস বলতে আপনারা নিচের দিকে স্ক্রল করলে পেয়ে যাবেন, তো এই অ্যাড্রেসটা দিলেও চলবে। সব অ্যাড্রেসগুলাই সেম, তো আমি এখান থেকে এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এখান থেকে এটাকেও পেস্ট করে সেন্ড করে দিলাম। তো এটাকে আপনারা চাইলে পিনকোড রাখতে পারেন, আমার থেকে অলরেডি পিন করা ছিল, ঠিক সেম টুইটার ইউজার নেমের মতো করে পিন করে রাখতে হবে। তো এখান থেকে আপনারা যদি ব্যালেন্সের মধ্যে ক্লিক করেন তাহলে আপনাদেরকে GDP $14 সমপরিমাণ ব্যালেন্স শো করবে। তো আপনারা চাইলে, এটা হচ্ছে আপনার রেফারেল লিঙ্ক, আপনি চাইলে এই রেফারেল লিঙ্কটা আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন। আশা করা যায় এখান থেকে ভালো একটা ইনকাম হবে, তো কেউ মিস করবেন না, প্রত্যেকটা এয়ারড্রপে সবাই জয়েন করবেন, বলা যায় না কোন এয়ারড্রপ থেকে কেমন প্রফিট দিয়ে থাকে। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আপনারা সবাই জয়েন করবেন, আমি এখনই এই পোস্টটা আপনাদের সামনেই আমাদের চ্যানেলের মধ্যে করে দিচ্ছি। তো আমাদের টেকনিক্যাল জিহাদ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতেও জয়েন করে নেবেন। ডিসক্রিপশন বক্সের মধ্যে অফার লিঙ্কের মধ্যে আমাদের চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন এবং ওখান থেকে আপনারা এয়ারড্রপে জয়েন করতে পারবেন। আসসালামু আলাইকুম, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।